বিনামূল্যে বই পাচ্ছে শিক্ষার্থীরা, নরসিংদীর স্কুল ও মাদ্রাসাগুলোতে চলছে উৎসবের আমেজ। নতুন বছরে উন্নীত হয়েছে নতুন শ্রেণীতে স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীরা, এরই সাথে যোগ হচ্ছে বিনামূল্যে নতুন বই উৎসবের আনন্দ। নরসিংদীর প্রতিটি স্কুল ও মাদ্রাসা শিশুদের মাঝে বিতরণ করা হচ্ছে নতুন বই। নতুন বইয়ের পরশ পেয়ে উৎসব উল্লাসে মেতে উঠেছে শিক্ষার্থীরা। আজ 1 জানুয়ারি 2024 সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় শুরু হয়েছে এই বই উৎসব। এবার নরসিংদীতে বই উৎসব উপলক্ষে প্রতিটা স্কুল ও মাদ্রাসার পাশাপাশি আয়োজন করা হয়েছে সরকারিভাবে পৃথক অনুষ্ঠানের। পৌর শহরের ভেলানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্রাহ্মণ্ডী কেএম উচ্চ বিদ্যালয়ে বই উৎসব 2024 উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রধান অতিথি। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বই উৎসব উদযাপন হচ্ছে। নরসিংদী জেলা শিক্ষা অফিসের তথ্য মতে, জেলায় মোট চাহিদা রয়েছে মাধ্যমিক পর্যায়ে 24,77,999, ইবতেদায়ী 2,78,490 ও মাদ্রাসায় দাখিল পর্যায়ে 4,05,158 বই। এর মধ্যে তাদের আওতায় মাধ্যমিক 12,79,240, ইবতেদায়ী 2,73,890 ও মাদ্রাসার দাখিল পর্যায়ে 2,51,251 বই এসব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।